করমন্ডল দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি এখনো রাজগা। ফের দুর্ঘটনার কবলে কন্যাকুমারী গামী একটি ট্রেন। শনিবার ভোর 5:15 নাগাদ মাদুরাই স্টেশনের কাছে একটি ট্রেনে ভয়াবহ আগুন লাগে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের লখনৌ থেকে রামেশ্বরমের দিকে যাচ্ছিল IRCTC-র এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় এখনো অবধি 8 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক অনুমান, ট্রেনের মধ্যে রান্না করা হচ্ছিল, সেখান থেকেই সিলিন্ডার লিক করে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।